সবাইকে স্বাগতম, আমি সুফিয়ান সাকিব। আজকে আমরা শিখবো পিন্দারে পলাশের বন কীভাবে উকুলেলেতে বাজানো যায়। তো শুরু করছি। এটা খুবই সহজ একটা গান আসলে, আর টিউনিংটা হবে উকুলেলের GCEA স্ট্যান্ডার্ড টিউনিং। স্ট্যান্ডার্ড টিউনিংয়ে গানটা হবে, তো 3 নম্বর ফ্রেট থেকে শুরু, 2 নম্বর স্ট্রিংয়ের, এরপর 1 নম্বর স্ট্রিং ওপেন বাজবে, এরপর 2 নম্বর স্ট্রিং। ব্যাপারটা কি আসতেছে তাহলে? ওপেন, 1 নম্বর স্ট্রিং ওপেন, 3 2 ওপেন, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর পার্টটা হবে উপরের 3 নম্বর যে স্ট্রিংটা আছে, 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট, এরপর 2 নম্বর স্ট্রিং ওপেন বাজবে, আবার 2 নম্বর ফ্রেটটা 3 নম্বর স্ট্রিংয়ের, এরপর আবার 2 নম্বর স্ট্রিংয়ের ওপেন বাজবে, এবার 1 নম্বর বাজবে। তাহলে কী আসতেছে? 2 নম্বর ফ্রেট ওপেন, 2 নম্বর ফ্রেট 1। ব্যাপারটা আসতেছে পলা বো পলা বো মন, পরের টুকি আসতেছে পলা বো প, এখান থেকে আবার ওপেন, এরপর 2 নম্বর, এরপর ওপেন, এই স্ট্রিংটাই ওপেন বাজবে আর কি, 3 নম্বর স্ট্রিংটা ওপেন বাজবে। পলাবো পলাবো ওপেন ওপেন মন, 3 নম্বর স্ট্রিংটা ওপেন বাজবে। এরপরে ব্যাপারটা আসে নেংটি, ইঁদুরে ঢোল কাটে, ব্যাপারটা আসে 4 নম্বর স্ট্রিংটা, 4 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট একটা কাটে, 2 নম্বর ফ্রেটে একটা টাচ দিয়ে, এরপরে 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে একটা টাচ দিয়ে, এরপরে 3 নম্বর স্ট্রিং ওপেন বাজবে, 2 নম্বর ফ্রেট। এরপর 1 নম্বর ফ্রেটটা বাজবে আসলে ওপেন বাজার পরে, 2 নম্বর, 1 নম্বর। ব্যাপারটা কি এসেছে? 1 নম্বর, এটা 2 নম্বর স্ট্রিংয়ে হবে, আবার ওপেন, 1 নম্বর, ব্যাপারটা যদি পুরোপুরি দেখাই তাহলে আস্তে আস্তে, ব্যাপারটা কয়বার আসছে তাহলে? নেংটি ইঁদুরে ঢোল কাটে, লাস্টের ব্যাপারটা কি আসে? নেংটি ইঁদুরে ঢোল কাটে, তিন নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিংয়ের, 3 3 1 ওপেন, আবার ওই আগের জায়গায় চলে যায়, 2 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
যদি সমস্যা থাকে সমাধানের চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য সবাইকে স্বাগতম।